রাজশাহীতে মাদকাসক্তের পাশাপাশি বাড়ছে মাদক বিক্রেতার সংখ্যাও। পুরুষের সাথে নারীরাও জড়িয়ে পড়ছে এ ব্যবসায়। আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় মাদক ব্যবসা বন্ধ না হবার অভিযোগ বেশ পুরনো, তবে এ অভিযোগ ঘোচাতে এবার সোচ্চার হয়েছে পুলিশ। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি পুনর্বাসনের মাধ্যমে মাদক ব্যবসা বন্ধের উদ্যোগ নিয়েছে তারা। রাজশাহী থেকে সৌম সাজুর রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুজ্জামান রয়্যাল। আমি নেশা করতাম, নেশা করার কারণে আমি সরকারি চাকরি করতাম, আমার চাকরি চলে যায়, তার পরবর্তী আমার ওয়াইফ ছেলে মেয়ে সব চলে যায়। আজিজুল চাকরি করতেন রাজশাহী সিটি কর্পোরেশনে, নেশার জগতে পা বাড়িয়ে হারিয়েছেন সেই চাকরি। শুধু তাই নয়, নিজেও হারিয়ে গেছেন পরিবার ও সমাজ থেকে। নগরীর চিহ্নিত মাদক স্পটের একটি পঞ্চবটি বস্তি, এখানে দিনে দুপুরেই নেশা করতে দেখা গেল কয়েক তরুণকে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক অবস্থান গড়ে তোলার কথা জানিয়ে মাদক আমদানিকারকদের খুঁজে বের করার দাবি জানান এই জনপ্রতিনিধি। এরা মালটা বেচছে, মালের মেন মালিকটা কি, মালটা আনছেটা কি, কার কাছ থেকে এরা খরিদ করছে, সেই হোতাটাকে আমরা খুঁজে বের করতে পুলিশ মহোদয়ের উপরে আমরা জোর আবেদন জানাচ্ছি। মাদকের এই ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে সচেতনতামূলক সভা সমাবেশ শুরু করেছে মহানগর পুলিশ। নগরীর 136 জন মাদক বিক্রেতা এরই মধ্যে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছে। এর মধ্যে 35 জনকে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান কিংবা ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ দিয়ে পুনর্বাসন করেছে মহানগর পুলিশ। গান্ধার থেকে হিরণে চলে, হিরণ খাই, এখন হিরণ আসক্ত, বাড়ির লোক খারাপ চোখে দেখে, পাড়ার লোক খারাপ চোখে দেখে। আমি গাঁজা বিক্রি করতাম, এখন আর বিক্রি করা ছেড়ে দিয়েছি, আর করব না, এখন নতুন জীবন গড়ে তুলব। আমি আর ব্যবসা করছি না, আমি সেলাই মেশিন পাত থেকে আমি ভালো পথে এসেছি। আত্মসমর্পণকারী মাদক বিক্রেতারা যাতে আবারও পুরনো পেশায় ফিরতে না পারে সেজন্য তাদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানান মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। কারাবদ্ধ হয়েছে যে আমরা কখনই আর মাদকের সাথে সম্পৃক্ত হব না, এবং আমরা তাদের মনিটর করছি যে তাদের কথাটি সত্য কিনা, এবং আমাদের জানা মতে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাইনি। তারপরে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের মরণ নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক।